আশা করি হোম টিউটর ফিডব্যাক পরিবারের সকলে ভালো আছেন। আজকে হোম টিউটর পরিবারের আলোচনা বিষয় অনার্স প্রথম বর্ষের ক্যালকুলাস 1 লিমিট বা সীমা 2.0 চ্যাপ্টার। এই অঙ্কগুলো তেমন গুরুত্বপূর্ণ না হলেও করার একটাই কারণ যে অবিচ্ছিন্নতা এরপরে করাবো, সেইগুলো সম্পর্কে পূর্ণ ধারণা পেতে গেলে অঙ্কগুলো অবশ্যই করতে হবে। অবিচ্ছিন্নতা বা কন্টিনিউটি যেটা আছে আমাদের অনার্স প্রথম বর্ষের ক্যালকুলাস 1 খুব ইম্পর্টেন্ট একটা অংশ, সেটি করার জন্য লিমিট সম্পর্কে আর এই ফাংশনগুলো সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে। বলে নিই আজকে ম্যাথটি সম্পূর্ণ ভালোভাবে বুঝতে গেলে এর আগের যে ভিডিওটি বা যে ম্যাথটি ছিল, যে ম্যাথটি করেছিলাম এই অংশের, সেই ম্যাথটি অবশ্যই করতে হবে। তার জন্য ডিসক্রিপশনের লিঙ্ক থেকে ভিডিওটি দেখে নেবেন। তাহলে দেরি না করে বন্ধুরা আমরা ভিডিওটি শুরু করি। হ্যালো গাইস, এখন আমরা যে ম্যাথটি সমাধান করব সেটি হচ্ছে অনার্স প্রথম বর্ষের ক্যালকুলাস 1 বইয়ের লিমিট 2 এর বা সীমা বা লিমিট চ্যাপ্টার 2 এর হচ্ছে একটি এক্সাম্পল। এর আগে ভিডিওতে একটি এক্সাম্পল সমাধান করেছিলাম, সেখানে আমরা দেখেছিলাম যে কিছু শর্ত দেওয়া থাকে, সেই শর্ত অনুযায়ী ফাংশনের মান নির্ণয় করতে হয়। যেমন তারপর কী করতে হয়, লিমিট লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিটের মানগুলো আমাদেরকে বের করে দেখাতে হয় যে এই ফাংশনের মানটা কত। কিন্তু সেক্ষেত্রে আমরা ব্যবহার করেছিলাম যখন বাম সীমা লেফট হ্যান্ড লিমিট তখন হচ্ছে মাইনাস, আর হচ্ছে রাইট হ্যান্ড লিমিট হচ্ছে ডান সীমা হলে প্লাস। কিন্তু এখানে কোনো আমাদের হচ্ছে শর্ত দেওয়া নেই। এক্সাম্পলটা হচ্ছে দেখাও যে লিমিট এক্স জিরো এক্স বাই মডুলাস এক্স বিদ্যমান নয়। তার মানে এখানে আমাদেরকে দেখাতে হবে যে এখানে এই অঙ্কটার মধ্যে আমাদের শর্ত বিদ্যমান এক্স জিরো। এখানে একবার আমরা লেফট হ্যান্ড লিমিট নেবো মাইনাস, আবার হচ্ছে রাইট হ্যান্ড লিমিট নেবো প্লাস নিয়ে এইখানে আমরা প্লাস আর মাইনাসের শর্ত অনুযায়ী যেসব সংখ্যা আছে, প্লাস হলে নিশ্চয়ই জিরোর থেকে বড়ো, মাইনাস হলে জিরোর থেকে ছোটো, সেটা আমরা এখানে বসাবো। বসানোর পর যদি দুইটার মান সমান না হয় লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিটের, তখন কী হবে, বিদ্যমান নয়। তাহলে আমরা ম্যাথটি শুরু করি। রাইট হ্যান্ড লিমিট তাহলে লিমিট এক্স জিরো প্লাস, এখন জিরো প্লাস এমনি তাহলে কি হলো, রাইট হ্যান্ড লিমিট মানে ডান সীমা লিমিট এক্স জিরো প্লাস। জিরো প্লাস কেন হলো, আগে বলেছি এর আগের অঙ্ক ম্যাথটি যেটি করেছিলাম সেটিতে বুঝে দিয়েছিলাম যে জিরো প্লাস হলে অবশ্যই ডান সীমা হলে জিরো প্লাস হয়, মানে জিরো থেকে বড়। সো আমরা জিরো প্লাস লিখলাম রাইট হ্যান্ড লিমিটের জন্য। এখন লিমিট এক্স জিরো প্লাস, এখানে একটা এখন বোঝার বিষয়, জিরো প্লাস হলে কী হতে পারে, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন, জিরো থেকে বড়। সো আমরা এক্সের দুইটা মান কিন্তু সেম হবে। তাহলে আমরা যদি এখন ওয়ানই ধরে নিলাম জিরো থেকে বড় শর্ত অনুযায়ী, ইসমান ওয়ান হয় মডুলাসের ভিতরে ওয়ান হলে ওয়ান, তাহলে ওয়ান অন ভাগ করলে ওয়ানই থাকে। এখানে আমরা কী পেলাম, রাইট হ্যান্ড লিমিটটা পেলাম ওয়ান। এখন লেফট হ্যান্ড লিমিট বাম সীমা, বাম সীমার জন্য মাইনাস ব্যবহার করতে হয়, আর মাইনাস হলে কী হয়, জিরোর থেকে ছোটো শর্ত অনুযায়ী। এর আগের ম্যাথটি সলিউশন করেছিলাম খুব সুন্দরভাবে, আমরা শর্তগুলো বুঝেছিলাম, সেজন্য অবশ্যই ডিসক্রিপশন লিঙ্ক থেকে ভিডিওটি দেখে নেবেন। তাহলে অঙ্কটি ছিল এরকম মডুলাস। এখন জিরোর থেকে ছোটো মানে সব কী, ঋণাত্মক চিহ্ন হবে, জিরোর থেকে ছোটো মানে সব ঋণাত্মক সংখ্যা। এখন আমরা এক্স বা মডুলাস এক্সে যেটাই ঋণাত্মক ব্যবহার করি তাহলে কী হতে পারে দেখা যাক, যদি মাইনাস ওয়ানই ধরে নিলাম আমরা জিরোর থেকে ছোটো, তাহলে লিমিট জিরো মাইনাস, যদি মাইনাস ওয়ান ধরে নিই মাইনাস ওয়ান, আর হচ্ছে এক্সে মডুলাসের ভিতরে মাইনাস ওয়ান, তাহলে আমরা কী পাবো, মডুলাসের উপরে ঋণাত্মক সংখ্যা বা ধনাত্মক হোক সব কী হয়, ধনাত্মক হয়ে যায়, তাহলে ওয়ান আর উপরে হচ্ছে মাইনাস ওয়ান, তাহলে এখানে মাইনাস ওয়ান চলে আসবে। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিটের হচ্ছে মান দুইটা ভিন্ন, একটা হচ্ছে ওয়ান একটা মাইনাস ওয়ান, তাহলে কী বলা যায় যে হচ্ছে রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট নট ইকুয়াল, আর নট ইকুয়াল হলে কী হবে, এটা হচ্ছে এই ফাংশনটি বিদ্যমান নয়। অতএব রাইট হ্যান্ড লিমিট নট ইকুয়াল লেফট হ্যান্ড লিমিট, তাহলে সেহেতু লিমিট এক্স জিরো এক্স বাই মডুলাস এক্স বিদ্যমান নয় আমরা বলতে পারি। এটা হচ্ছে এই এক্সাম্পল সলিউশন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর এর পরের ভিডিওগুলোর সঙ্গে অবশ্যই থাকবেন।